বিদ্যাপতি ছিলেন রাজসভার কবি, রাজার নাম শিবসিংহ, রাজার রাজধানীর নাম মিথিলা। বিদ্যাপতি বাংলা ভাষায় একটি কবিতা লিখেননি, তবুও তিনি বাংলা ভাষার কবি। বিদ্যাপতি লিখেছেন ব্রজবুলি নামক একটি বানানো ভাষায়। এ ভাষাটিতে আছে হিন্দি শব্দ, আছে বাংলা শব্দ এবং আছে প্রাকৃত শব্দ। বিভিন্ন শ্রেণীর শব্দ মিলে অবাক করা এক মধুর ভাষা ব্রজবুলি। এ ভাষাতে বৈষ্ণব কবিতা রচনা করেছেন কবি বিদ্যাপতি। কবি বিদ্যাপতি বেঁচেছিলেন পঞ্চদশ শতকে, তখন মিথিলা ছিল জ্ঞান ও সাহিত্য চর্চার কেন্দ্র। সেখানে বাংলার ছেলেরা জ্ঞান অর্জনের জন্য যেত মিথিলায়, আর বুক ভরা নিয়ে আসতো বিদ্যাপতির মধুর কবিতাগুলি। এভাবে বিদ্যাপতির কবিতা হয়েছে বাংলার কবিতা এবং বিদ্যাপতি হয়েছেন বাংলার কবি। বিদ্যাপতিকে ছাড়া বৈষ্ণব কবিতার কথা ভাবাই যায় না। বিদ্যাপতি শুধু ছোটখাটো বৈষ্ণব কবিতার মালা রচনা করেননি, তার আরো অনেক গ্রন্থ আছে। তিনি সংস্কৃত ভাষায় রচনা করেছেন পুরুষ পরীক্ষা নামে একটি বই, বিদ্যাপতির এ জাতীয় আরো কয়েকটি বই, কীর্তিলতা, গঙ্গা বাক্যাবলী, বিভাগসার। কবির রচনায় মোহিত হয়েছিল তারা রাজা শিবসিংহ। এজন্য সে বিদ্যাপতিকে একটি চমৎকার উপাধিতে ভূষিত করেন, উপাধিটি হলো কবি কণ্ঠহার। বিদ্যাপতি আমাদের প্রিয় তার অতুলনীয় বৈষ্ণব কবিতাগুলোর জন্য। এ কবিতাগুলো ভাব ভাষা প্রকাশ রীতি মোহনীয়। কবি বিদ্যাপতি আবেগে ভেসে যেতেন না চণ্ডীদাসের মতো, তিনি তার ভাবকে পরিয়ে দিতেন সুন্দর ভাষা ও ভাষাকে সাজিয়ে দিতেন শোভন অলঙ্কারে। উপমা রূপক তিনি ব্যবহার করেন কথায় কথায়, তার উপমা রূপক ঝাড় লণ্ঠনের মতো আলোদায়ী কবিতা ভরে। আধুনিক কালে এক কবি বলেছেন উপমাই কবিত্ব, অনেকেই বলেন রূপকই কবিত্ব। এ কথার সত্যতা আমরা বুঝতে পারি বিদ্যাপতির কবিতা পড়লে। বিদ্যাপতির একটি ছোট কবিতা উদ্ধৃত করছি, কবিতাটি রাধা বসে কৃষ্ণ তার কে হয়। এ কথা বোঝাতে রাজা অবিরাম সাহায্য নিচ্ছে রূপকের, একটি রূপকের পর ব্যবহার করছে আরেকটি রূপক এবং পরে আরেকটি এবং আরো আরো, পরটি হয়ে উঠেছে রূপকের দীপাবলী। কবিতাটি হলো হাতক দর্পণ মাথক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, হৃদয়ক মৃদ মদ গিমক হার, দেহক সর্বস গেহক সার, পাখিক মান মিনক পানি, জীবন জীবন হাম তুহু জানি, তুহু কৈশে মাধব কহ তুহু মই, বিদ্যাপতি কহ তুহু তুহা হই। কবিতাটি রাধা ভালোভাবে জানতে চাইছে কৃষ্ণ তার কে হয়। তখন রাধা বসে কাব্যিক হিসেব নিকেশে, রাধার মনে হয় কৃষ্ণ তার হাতের আয়না যাতে সে নিজেকে দেখে থাকে, তারপর মনে হয় কৃষ্ণ তার মাতার ফুল যা তার শোভা বাড়িয়ে দেয়, তারপর বলতে থাকে এভাবে, তুমি আমার চোখের কাজল মুখের লাল পান, তুমি আমার হৃদয়ের সৌরভ গ্রীবার অলঙ্কার, তুমি আমার শরীরের সর্বস্ব আমার গৃহের সার, পাখির যেমন থাকে পাখা এবং মাছের যেমন জল, তুমি ঠিক তেমনি আমার। রাধা বসে প্রাণীরা যেমন জানে নিজেদের প্রাণকে, তুমি ঠিক তেমনি আমার, এত বলেও তৃপ্তি হয় না রাধার, কেননা এখনো সে বুঝতে পারেনি পরম পুরুষ কৃষ্ণ তার কে হয়। তাই শেষ চরণের আগের চরণে কৃষ্ণকে জিজ্ঞেস করে, বলো প্রভু তুমি আমার কে? উত্তরটি দেন কবি বিদ্যাপতি নিজে। কবি বলেন, তোমারা দুজনে অভিন্ন, চমৎকার নয়? চমৎকার নয়, বিদ্যাপতির কল্পনা অসাধারণ ভাষা লাভ করেছে, এরকম ভালো তার সব কবিতাই, পড়তে পড়তে মন ভরে যায়। আরেকটি আনন্দের অসাধারণ কবিতার কথা বলি। কবিতাটির বিষয় হলো বহুদিন পর, বহু নিশীথের পর কৃষ্ণ ফিরে এসেছে রাধার কাছে। রাধার আনন্দ আর ধরে না, কেননা এতদিন তার বেদনার দিন ফুরালো। কৃষ্ণ কাছে ছিল না বলে আগে রাধার চাঁদের আলো ভালো লাগেনি, চন্দনের শীতক ছোঁয়াশে মনে হয়েছে বিষের মতো। কৃষ্ণ এসেছে, রাধার মন আনন্দে তাই নাচে রঙিন ময়ূরের মতো। তাই রাধা বলছে, আজু রজনী হম ভাগে গমাওল, পেখল পিয়া মুখ চন্দা, জীবন যৌবন সফরি করি মানল, দশ দেশ ভেল নিরানন্দা, আজু মধু গেহ গেহ করি মানল, আজু মধু দেহ ভেল দেহা, সই কহিল অব লাখ দাউ, লাখ উদয় করু চন্দা। অর্থাৎ অনেকের ভাগ্যে আজ আমার রাত পোহালো, দেখলাম প্রিয় মুখ, আমার জীবন আজ সফল, দশ দিক এখন আনন্দময়, আজ আমার গৃহ হলো গৃহ, দেহ হলো দেহ, এখন কোকিল ডাকুক লাখে লাখে, লাখে লাখে উদয় হোক চাঁদ।